গাইস কেমন আছো তোমরা সবাই? আমি রানা, তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো আমরা আজকে যাবো ঠাকুরনগরে, ঠাকুরনগরে মেলা হচ্ছে, তো আমরা সেখানে যাবো। দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশনে আমরা চলে এসেছি। একটা কৃষ্ণনগর স্টেশন, আর সামনে ডিএল রয় পার্কের যে একটা পতাকা আছে, ভারতের জাতীয় পতাকা, তো সেই পতাকাটা দেখতেই পাচ্ছ সেখানে। তো টিকিট কাটতে তো কাকা টাকা পয়সা গুনে গুনে দিচ্ছে, তো টিকিট কেটে চলে গেলাম আমরা। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে ছিল, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। তারপরে ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেন দাঁড়িয়ে জাস্ট উঠার বাকি, তো আমরা উঠে পড়লাম ট্রেনে। গাইস ট্রেনে কিছুক্ষণ কাটানোর পরে আমরা চলে আসলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে নেমে তারপরে আমাদের আবার বনগাঁর জন্য ট্রেন ধরতে হবে। তো নেমে পড়লাম আমরা সবাই, নামার পরে খিদে খিদে পাচ্ছিলো। তারপরে আমরা একটা ঘুগনির দোকানে গেলাম, সুন্দর কাকা ঘুগনি করে দিল 20 টাকা প্লেট। দামটা একটু বেশি নিয়েছে, কোনো ব্যাপার না, 20 টাকা প্লেট আমরা খেলাম সবাই। তো গাইস আমরা 9টা নাগাদ রানাঘাটে পৌঁছেছিলাম, কিন্তু 9টার পরে প্রায় 11টার সময় ট্রেন ছিল রানাঘাট টু বনগাঁ। তো তার জন্য আমরা এইদিক ওদিক ঘুরলাম, সাবওয়ের ভিতর চলে এসেছি। দেখতে পাচ্ছ ছেলেবেলে ফটোশ্যুট মটোশ্যুট করছে। তো এই যে আমরা এদিক ওদিক মজা মজা করার পরে 4 নম্বর প্ল্যাটফর্মে বনগাঁর ট্রেন দাঁড়িয়েছিল, আমরা গেলাম সেখানে। যে গিয়ে দেখছি হরি বলো টিম ডাঙ্কা পিটাচ্ছে, তো সেই সেটার একটা ভিডিও। সো গাইস ট্রেন ছাড়ার টাইম ছিল 11টা 9, কিন্তু ট্রেনটা ছাড়লো 1 ঘন্টা লেট, মানে 12টার দিকে। তারপরে ট্রেনটা ধীরে ধীরে চলতে চলতে আমরা চলে আসলাম বনগাঁতে। প্রচুর লোক নেমেছে, কিন্তু বনগাঁ থেকে আরেকটা প্রবলেম হলো যে আমাদের কোনো ট্রেন ছিল না, বনগাঁতে কোনো ট্রেন ছিল না ঠাকুরনগর যাওয়ার। তার জন্য আমরা রাস্তা ধরলাম, রাস্তা ধরে যশোর রোডের কাছে আসলাম। যশোর রোডে এসে দেখি একদম মানে ছেলেপেলে প্রায় 50-60 জন আমাদের মতো ছেলেপেলে সব দাঁড়িয়ে আছে। তো একটা ট্রাক যাচ্ছিলো, ছোটো ট্রাক, সেটাকে দাঁড় করালো সবাই মিলে। দাঁড় করিয়ে কাকা 20 টাকা করে দেওয়া হলো সবাই, তারপরে নিয়ে যাচ্ছে কাকা। তো দেখতেই পাচ্ছ সবাই মজা করতে করতে যাচ্ছিলাম, হেভি লাগছিলো, চারদিকে লাইটগুলো ছিল, তারপর অনেক হেভি লাগছিলো গাড়ি ফাড়ি আসছে। কিন্তু রাস্তাটা অনেকটাই ছোটো, মানে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না, একটুখানি কেউ না কেউ নিচে নামতে হবে রাস্তার থেকে। আর এই রাস্তা থেকে দেখে এই রাস্তাটাকে দেখে মনে হচ্ছিলো যে মানে সে কত পুরনো রাস্তা এটা, ভাবো একবার 1921-1947-এর যারা ওই দেশ থেকে বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে এসছে তারা এই রাস্তা ধরেই এসছে। তোমার আমাদের ট্রাক ড্রাইভার আমাদের নামিয়ে দিল এক জায়গায়, কিন্তু মানে গাড়ি ঢুকছিল না ঠাকুরনগরের দিকে, তার জন্য নামিয়ে দিল। প্রায় 5 কিলোমিটার হেঁটেছি আমরা, হাঁটার পরে একটা ডাঙ্কার দল যাচ্ছিলো, তাদের সাথে আমরা হাঁটা ধরলাম। ভিড়ে ঠেলাঠেলি করতে করতে আমরা মেন মন্দিরের সামনে চলে আসলাম, যেটাকে নাট মন্দির বলে। এটা আমাদের আমরা যে বাইরে আসলাম তখন দেখি সব মানে লোকে, প্রচুর লোক, কোটি মানে হাজার হাজার লোক, কোটি কোটি বলা ভুল হবে, কিন্তু হাজার হাজার লোক সবাই ডাঙ্কা বেড়াচ্ছে, আনন্দ করছে। দেখতেই পাচ্ছ ওখানে দূরে মানে চারিদিকে খালি মাথা আর মাথা, এটা মন্দিরের উপর তুলে আমার ভিডিওটা করা, দেখতে পাচ্ছ। আর তারপরে চলে আসলাম পুকুরের কাছে, পুকুরেও হাজার হাজার লোক মানে নামা যাচ্ছে না জলে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা সবাই এক এক করে নামলাম স্নান করার জন্য, দেখতে পাচ্ছ সুবিধা। স্নান ফান করে এদিক ওদিক ঘোরাঘুরির পরে আমরা স্টেশনে এসে পৌঁছেছি। প্রায় 4:49 একটা ট্রেন ছিল বনগাঁ আসার, তো সেইখানে ধরতে গেছি, গিয়ে দেখি এই অবস্থা, মানে স্টেশনে জায়গা দেওয়া যাচ্ছিল না, এত পরিমাণে লোক। মানে প্রথমবার গেছিলাম আমি, যেহেতু জানতাম না অতটা ভিড় হয়, শুনেছিলাম ভিড় হয় কিন্তু অতটা ভিড় হয় জানতাম না। এই একটা ট্রেন ঢুকেছে, ট্রেন ঢুকে দেখতে পারে হুড়োহুড়ি, আমরা ওই পাশে ছিলাম না, থাকলে পরে দেখতে পারতে, মানে হেভি হুড়োহুড়ি। তো এরপরে আমরা চলে আসলাম সবাই বাড়িতে। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো একটা সাবস্ক্রাইবটা করে দিও। তো টাটা আজকের মতো।